হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আজকে কায়রোতে আমার শেষ দিন। এখন আমি যাব ইজিপশিয়ান মিউজিয়াম ভিজিট করতে, তারপর যাব খান আল খালিলি মার্কেট, আর আজকেই সন্ধেবেলা আমার ফ্লাইট রয়েছে কায়রো থেকে আসওয়ান। তো আজকে আমি আসওয়ান চলে যাচ্ছি। তো আমি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, নিজেও রেডি হয়ে গেছি, শুধু ব্রেকফাস্টটা করা বাকি। এখন আমার হোস্টেলে ব্রেকফাস্টটা করেই আমি বেরিয়ে যাব। মর্নিং, Yeah, yeah, room you can clean. Clean? And breakfast is ready? Breakfast, okay. Okay. So after breakfast I will leave. Today I will go to museum. Museum is nearby, na? This one. Okay. You can clean it. Okay. Drink coffee? Yeah, coffee. Coffee? Okay. Yeah. Breakfast ready হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের ব্রেকফাস্টে কি কি আছে। এই দেখুন, এই হচ্ছে জুস, জ্যাম, আর এই রুটি, আর কফি, আর জুস। তো এবার ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। প্রথমে যাব ইজিপশিয়ান মিউজিয়ামে। একদম সামনেই ইজিপশিয়ান মিউজিয়াম, জাস্ট আমার হোস্টেল থেকে বেরিয়ে ডান দিকে হচ্ছে ইজিপশিয়ান মিউজিয়াম, সামনে দেখাও যাচ্ছে। এই দেখুন, গোলাপি রঙের যে বিল্ডিংটা দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ইজিপশিয়ান মিউজিয়াম। রাস্তা ক্রস করতে হবে, ওপাশে হচ্ছে মিউজিয়াম, তো সিগন্যাল অন হলেই রাস্তাটা ক্রস করে ওপারে যাব। এই দেখুন মিউজিয়াম, আমি ঠিক রাস্তার এপারে দাঁড়িয়ে রয়েছি। তো দাঁড়িয়ে গেছি মিউজিয়ামের এন্ট্রান্সে। টিকিট আমি অলরেডি আগে থেকেই অনলাইন কেটে নিয়েছিলাম। টিকিটের কস্ট হচ্ছে 450 ইজিপশিয়ান পাউন্ড। পৌঁছে গেছি মিউজিয়াম চত্বরে। ঢোকার আগে দুবার সিকিউরিটি চেক হলো, এবার মিউজিয়ামের ভেতরে ঢুকবো। এই মূর্তিটা হচ্ছে সেনোসরেট 3-এর মূর্তি। রাজত্বকাল ছিল 1878 থেকে 1834 BC, মানে খ্রিস্টপূর্বাব্দ। আর্লি ইজিপশিয়ান পিরিয়ডে মানুষ কী করে থাকতো সেটা এই পাথরের মধ্যে আঁকা রয়েছে। সেই পাথরটা এখানে রাখা রয়েছে, লেখা আছে দ্য ফার্স্ট ইজিপশিয়ান সাবসিস্টেড বাই হান্টিং, ফিশিং অ্যান্ড হারভেস্টিং ওয়াইল্ড ফুড, মানে ওরা শিকার করে এবং মাছ ধরে জীবনযাপন করতো। এই দেখুন, এই পাথরের মধ্যে কিন্তু পুরো জিনিসটাকে খোদাই করা রয়েছে। কিং সেমারখেত, ফার্স্ট ডাইনেস্টির রাজা, ওনার টুম থেকে এই সমস্ত জিনিসগুলো আবিষ্কার হয়েছিল। এই দেখুন, মার্মের প্যালেট 5000 বছরের পুরনো। এখানে দেখুন দেখা যাচ্ছে রাজা একজন শত্রুকে হত্যা করছে। এখানে প্রাচীন ইজিপশিয়ানদের ইউজ করা জিনিসপত্র, তখনকার যুগে মাটির জিনিসপত্র ইউজ করা হতো। আমার সামনে রেড গ্রানাইট পাথরের তৈরি সার্কোফেগাস। এই দেখুন,
এই সেকশনটাতে মিশরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে পাওয়া স্কাল্পচার, মূর্তি সমস্ত কিছু রাখা রয়েছে। ফারাও এবং তার পাশে রানী বসে আছে। আমার সামনে যে বিশাল বড় মূর্তিটা, এটা হচ্ছে কিং অ্যামেনোফিস থ্রি এবং তার ওয়াইফ কুইন তাই এবং তাদের তিনজন মেয়ের মূর্তি। ইনি ছিলেন 18 ডায়নেস্টির ফারাও। মিশরীয় সভ্যতার নাম করলেই আমাদের বাঙালিদের মধ্যে একটা অদ্ভুত রোমাঞ্চ কাজ করে। ছোটবেলা থেকেই মিশরীয় সভ্যতার ব্যাপারে পড়ে আসছি আর আজ মিশরীয় সভ্যতার অগণিত নিদর্শনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। দারুণ একটা অনুভূতি কাজ করছে। এই স্ট্যাচুটা হচ্ছে অ্যামেনহোতেপ III-এর স্ট্যাচু। এখানে লেখা রয়েছে যে এরকম মাত্র 3টি স্ট্যাচু ছিল, যার মধ্যে 1টি এখন মিউজিয়ামে রয়েছে। এই যে স্ট্যাচুটা দেখলেন, এর মাথাটা কিন্তু আলাদা হয়ে গেছিলো, তাই মাথাটা আলাদা করে রাখা হয়েছে। এই দেখুন, এই হচ্ছে অ্যামেনহোতেপ III-এর স্ট্যাচুর মাথা। কুইন হাতশেপসুতের লাইমস্টোনের স্ট্যাচু, এই দেখুন। এই ইজিপশিয়ান মিউজিয়ামে এত জিনিস রয়েছে, এত বড় যে একদিনে পুরো দেখে আপনি শেষ করতে পারবেন না। চলে এসেছি কিং খাফরে স্ট্যাচুর সামনে, সেই কিং খাফরে যার পিরামিড রয়েছে গিজাতে। আমার সামনে একটা খুবই সুন্দর মূর্তি রামেসিস II-এর এবং ওনার পেছনে ফ্যালকন গড হরাস ওনাকে প্রোটেক্ট করছে। এই দেখুন, নিচে হচ্ছে রামেসিস II আর পেছনে হচ্ছে ফ্যালকন গড হরাস। এবার ওপরে যাব, তুতেনখামেনের সেকশনটা দেখতে যাব। তো আমাকে বলল, আমি জিজ্ঞেস করলাম, বললো তুতেনখামেনের সেকশনটা হচ্ছে 2nd ফ্লোরে। এবার দেখুন, এবার আমি আপনাদের মমি দেখাচ্ছি, সার্কোফেগাসের মধ্যে রাখা মমি, সত্যিকারের মমি। এই মমিটা যার, ওনার নাম হচ্ছে রোয়া। তুম্বের মধ্যে আফটার লাইফে ব্যবহারের জন্য এরকম খাট দেওয়া হতো। এ দেখুন, এই যে মমিটা আমি দেখালাম, এই টুম থেকে এই মমিটা আর মমির সাথে এই সমস্ত জিনিসগুলো পাওয়া গেছিল। এই মিউজিয়ামের মধ্যে 2টো মমি পাশাপাশি রাখা, এই মমিটার নাম হচ্ছে থুয়া। এই সমস্ত অলংকার কিন্তু এই মমি 2টোর সাথেই পাওয়া গেছে টুম থেকে। প্রাচীন ইজিপশিয়ানরা আফটার লাইফে বিশ্বাস করত, তাই তারা মমির সাথে আফটার লাইফে ব্যবহার করার জন্য সমস্ত জিনিসপত্র দিয়ে দিত। মমির মুখের ওপরে এই মুখোশগুলো চাপানো থাকতো।
দেখুন এটাও কিন্তু মমি যখন আবিষ্কার হয় তখন এই মুখোশ দুটো পাওয়া গেছে। এটা হচ্ছে থুয়া, থুয়া যে মমি তার মুখোশ ছিল, আর এটা হচ্ছে ইয়োয়া। এখানে লেখা রয়েছে থুয়া ছিলেন মাদার অফ কুইন তিয়া, উনি ছিলেন অ্যামেনহোতেপ থ্রি এর ওয়াইফ। এই সেকশনে দুটো মমি ছিল, দুটোই আমি আপনাদের দেখালাম, একটা হচ্ছে থুয়াস মমি, একটা হচ্ছে ইয়াস মমি। এবার আমি চলে এসেছি তুতেনখামেনের সেকশনে। দেখুন তুতেনখামেনের টুম থেকে আবিষ্কার হওয়া বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছি আপনাদের। তুতেনখামেনের টুম থেকে যে সমস্ত জিনিস পাওয়া গেছিলো তার কয়েকটা জিনিস কিন্তু বাইরে রাখা রয়েছে সেকশনের বাইরে, সেগুলো কিন্তু অলরেডি আমি আপনাদের দেখিয়েছি। ভেতরে কি কি আছে সেগুলো এবার গিয়ে দেখব। তুতেনখামেনের সেকশনের বাইরে কিন্তু লম্বা লাইন, আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম, এবার তুতেনখামেনের সেকশনে ঢুকছি। তবে তুতেনখামেনের সেকশনের ভেতরে কিন্তু কোনোরকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না, তার জন্য ভেতরে কি আছে সেগুলো আমি আপনাদের দেখাতে পারবো না। তবে আগে দেখে এসে আমি আপনাদের অবশ্যই বলবো যে ভেতরে কি কি রয়েছে। তুতেনখামেনের সেকশন থেকে দেখে বেরিয়ে এলাম, জাস্ট ভাবা যায় না এত সোনা, এত সোনা। দুখানা কফিন, একটা হচ্ছে ওপরের যে সার্কোফেগাসটা সেটাও পুরো সোনা দিয়ে বানানো, তার মধ্যে আরেকটা ছোট কফিন, সেই ছোট কফিনটা টোটালি গোল্ড দিয়ে তৈরি, এবং সেই কফিনের ভেতরে মমিটা রাখা, এবং মানে এখন রাখা না, আগে রাখা ছিল যখন আবিষ্কার হয়েছিল তখন সেই অবস্থাতেই পাওয়া গেছিলো। আর মমির ওপরে একটা মুখোশ রয়েছে, সেই মুখোশটাও কিন্তু সলিড গোল্ড দিয়ে বানানো, যেই মুখোশটা রাখা রয়েছে ভেতরে সেই মুখোশটার ছবি কিন্তু আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন, মানে তুতেনখামেনস টম বলে সার্চ করুন বা তুতেনখামেন বলে সার্চ করুন, সেই মুখোশটার ছবি কিন্তু খুব ফেমাস, সেই অরিজিনাল মুখোশটা ভেতরে রয়েছে যেটা আমি দেখে আসলাম। এছাড়াও প্রচুর সোনা গয়না, প্রচুর কিছু, সমস্ত কিছু সলিড গোল্ড দিয়ে তৈরি। ছোট থেকে যে সমস্ত জিনিস বইতে পড়েছি, জানি এত আলাপ আলোচনা, হিস্ট্রি বইতে যে সমস্ত পড়ে পরীক্ষা দিয়েছি, এত কিছু ইন্টারনেটে সার্চ করেছি, সব কিছু কিন্তু আজকে নিজের চোখে দেখলাম। আজকের দিনটা কিন্তু আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। ঠিক মিউজিয়াম থেকে বেরিয়ে একটা বিশাল বড় সুভিনিয়ার শপ রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে কেনার জন্য, আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন, এখানে কিন্তু ফিক্সড প্রাইস। এ দেখুন তুতেনখামেনের মাস্ক, যেটা এইমাত্র ভেতরে দেখে এলাম তুতেনখামেনের সেকশন থেকে, অরিজিনাল মাস্কটা ভেতরে রয়েছে, সেটারই একটা ছোট্ট রেপ্লিকা। এটা কিন্তু পিতলের তৈরি, দাম পড়ছে 1500 ইজিপশিয়ান পাউন্ড, এটা আমি কিনছি বাড়িতে সাজিয়ে রাখার জন্য। ইজিপশিয়ান মিউজিয়াম থেকে বেরিয়ে এবার যাব খান আল খালিলি মার্কেটে। খান আল খালিলি মার্কেট হলো ইজিপ্টের সবথেকে পুরনো মার্কেট, এই কায়রোতে অবস্থিত, এবং এটি প্রায় 600 বছরের পুরনো, 1400 খ্রিস্টাব্দে তৈরি। মিউজিয়ামের বাইরে থেকে আমি একটা ট্যাক্সি করে নিলাম, খান আল খালিলি মার্কেটে যাচ্ছি এখন,
ট্যাক্সি ভাড়া বললো 100 ইজিপশিয়ান পাউন্ড। পৌঁছে গেছি খান আল খালিলি মার্কেটে, এবার মার্কেটটা ঘুরে আপনাদের দেখাবো, চলুন দেখা যাক। Who is your favorite actor? Favorite, Happy New Year for Shahrukh. Happy New Year for Shahrukh Khan. Okay. Yes. So Shahrukh Khan is your favorite actor? Yes. And Aishwarya Rai, favorite new, actor? New crush. All the crush casual. And okay. Priyanka Chopra also. Priyanka nice. Chopra. Yes. Okay. This is father from India. He has half family from India, half okay. Egyptian. Okay. Yes, in India. From yes, in India. No. How are you? No. See, how are you from India? No. Hi. No, from India, yes. No. Look, the face, Shahid Kapoor. Face is looking like Indian. Shahid Kapoor. Shahid Kapoor. Yes. Yes. You can put so these are papyrus? Yes. How much is this? This is 150 Egyptian pound. 150 Egyptian pound. Yeah, those are papyrus from the factory, glows in the dark, got the certificate, the boxes from okay. the main factory. It's original? Look, there is only one factory in whole Egypt that make the original papyrus. Okay. So everybody deals with this factory. Okay, okay. It's not original 100%, but this is the most original stuff we already making it. Okay, okay. প্যাপিরাস কিন্তু এখানে দুরকম পাওয়া যায়, চিপ কোয়ালিটি প্যাপিরাস যেটা এইমাত্র দেখালাম, কিন্তু কোনো পার্থক্য কিন্তু করতে পারবেন না। এটা বলছিল অনলি 150 ইজিপশিয়ান পাউন্ড, বাট আমি যেখান থেকে কিনেছি গভর্নমেন্ট শপ, সেখানে কিন্তু অরিজিনাল প্যাপিরাস এবং দাম কিন্তু এর থেকে অনেকটাই বেশি। ইজিপশিয়ান ড্রেস No, yeah, we will not take it. How much you think? No, no, I don't wear this. I have some leather from model. Because we don't, generally we don't wear this. No for women? The more for women? Okay. Let me see first other shops also. ছশো বছরের পুরনো খান আল খালিলি মার্কেট ঘুরে দেখাচ্ছি আপনাদের, দেখুন ভালো করে। Let me see. Yeah.
a bigger collection. This all handmade, not made in China, made in Egypt here. Okay. Okay. All stone. All stone? Yeah, material stone. Which stone it is? Yeah. Stone. Material stone. All handmade. No change color. Okay. Okay. This my name is King Tutankhamun. Yeah. This my name is Dr. Anubis. Anubis. Yeah. Pyramids are open. Kanub. Sphinx. খানাল খালিলি মার্কেটে ঘুরে বেশ কিছু শপিংও করে নিলাম, কারণ আমি আবার কায়রোতে ফেরত আসবো না। আমি ইজিপ্ট থেকে যখন ফেরত যাব তখন কায়রো এয়ারপোর্টে আসবো, বাট কায়রো সিটিতে আর আসবো না। তার জন্য যা শপিং করার এখনই করে নিচ্ছি, কারণ শপিং করার জন্য কিন্তু কায়রোই সব থেকে বেস্ট। এরপর আসওয়ান বা লাক্সরে কিন্তু সেরকম শপিং অপরচুনিটি থাকবে না। কেনাকাটিটা একটু বেশি হয়ে গেছে, ব্যাগটা একটু ভারী হয়ে গেছে, হাঁটতে অসুবিধা হচ্ছে, তো ব্যাগটা আমি হোস্টেলে রেখে তারপর আবার বেরোবো। তো এখন আমি যাচ্ছি হোস্টেলে তাহরির স্কোয়ারে, আবার একটা ট্যাক্সি ধরে নিলাম। এখন কিন্তু বললো মাত্র 40 ইজিপশিয়ান পাউন্ড, মানে এখানে কিরম হারে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বার্গেনিং করতে হবে একটু ভেবে দেখুন। আমি প্রথমবার যখন নিলাম ট্যাক্সি তখন বললো 100 ইজিপশিয়ান পাউন্ড, এখন বললো 40 ইজিপশিয়ান পাউন্ড। তার মানে আপনাকে সবসময় বেশি বলবে, আপনাকে সবসময় বার্গেন করতে হবে, নাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। হোস্টেলে ব্যাগ রেখে আমি আবার রওনা হলাম কায়রো টাওয়ার দেখার জন্য। আমি চলে এসেছি কায়রো টাওয়ারে। কায়রো টাওয়ারের টিকিট কস্ট হচ্ছে 250 ইজিপশিয়ান পাউন্ড। এখান থেকে টিকিট কেটে নিলাম। কায়রো টাওয়ার টোটাল 62 ফ্লোর, তো 62 তলায় কিন্তু যাওয়া যাবে না, 61 তলা পর্যন্ত যেতে পারা যাবে। তো এখান থেকে বলে দিল আমাকে, যেখান থেকে টিকিট কাটলাম ইনস্ট্রাকশান দিয়ে দিল যে 62 তলায় না যেতে, 61 তলায় একটা ক্যাফেটেরিয়া আছে ওই পর্যন্ত যাওয়া যাবে। আমি দেখাচ্ছি আপনাদের কায়রো টাওয়ার নিচ থেকে। এই দেখুন, এই হচ্ছে কায়রো টাওয়ার। লিফটে উঠে পড়লাম। লিফটটা যাবে 61 তলাতে, 61 ফ্লোর, ইজন্ট ইট? ওকে। আমি চলে এসেছি 61 ফ্লোরে যে ক্যাফেটেরিয়া সেখানে, আর এখান থেকে কিন্তু পুরো কায়রো সিটিটা দেখা যাচ্ছে, অনেক দূর দেখা যাচ্ছে। সামনেই নীল নদ বয়ে চলেছে, আর তার ওপর দিয়ে কি সুন্দর কায়রো সিটি দেখুন। কায়রো টাওয়ারে যখন উঠলাম, এখানে একটা ক্যাফেটেরিয়াও রয়েছে, তো আমি ভাবলাম এখানেই দুপুরের যে লাঞ্চটা আছে সেটা সেরে নিই। তো আমি একটা চা অর্ডার দিয়েছি আর একটা চিকেন ব্রেস্ট উইথ স্যালাড। তো চিকেন ব্রেস্ট উইথ স্যালাডটা প্রিপেয়ার হচ্ছে, বললো 20 মিনিটস টাইম লাগবে। তো এখানে বসে একটু কায়রো সিটিটাকে ভালো করে দেখি, ওপর থেকে খুব সুন্দর লাগছে দেখতে, আর সাথে বসে বসে চা খাচ্ছি। তারপর চিকেন ব্রেস্ট খেয়ে এখান থেকে ডাইরেক্ট আমার হোস্টেলে যাব। হোস্টেল থেকে প্যাকিং করে একটা ট্যাক্সি বুক করে চলে যাব এয়ারপোর্টে। আজকে আমার ফ্লাইট আছে, এখান থেকে আমি যাচ্ছি আসওয়ান। চলে এসছে চিকেন সিজার স্যালাড, চিকেন ব্রেস্টের সাথে স্যালাড মিশিয়ে এটা করা হয়েছে। এবার খেয়ে দেখা যাক কীরকম। তো বেশ ভালোই লাগছে খেতে। চিকেন রয়েছে, ক্যাবেজ রয়েছে, আর তার সাথে মিউনিস আর চিজ, এই দিয়ে স্যালাডটা তৈরি করা।
কায়রো টাওয়ারের 61 তলায় ক্যাফেটার নাম হচ্ছে স্কাই ক্যাফে। দেখুন, স্কাই ক্যাফে অফ কায়রো টাওয়ার। এই কায়রো সিটিতে কিন্তু ওখানে যেতে আমি টিকিট দেখালাম, টিকিট দেখাতে বললো 61 ফ্লোর পর্যন্ত আপনার অ্যালাউ আছে, 62 ফ্লোরে যাওয়া যাবে না। তো আমি যেহেতু নেমে আসছিলাম, তো আমাকে আবার পেছন থেকে ডাক দিল, বললো 5 মিনিট আপনি ওপরে ঘুরতে পারবেন, 100 ইজিপশিয়ান পাউন্ড দিতে হবে। মানে বুঝুন একবার, তো 100 ইজিপশিয়ান পাউন্ড দেওয়ার পর আমি ওপরে চলে এসেছি। ওপর থেকে এখানে আর কোনো গ্লাস নেই, তো এখান থেকে আরও সুন্দর ক্লিয়ারলি ভিউটা পাওয়া যাচ্ছে আর কি। আমি চলে আসছি তাহেরির স্কোয়ারে, আমার হোস্টেলের সামনে। এখন 4টে বাজে, ঠিক 4:30 সময় আমি ব্যাগ গুছিয়ে রওনা দেব এয়ারপোর্টের উদ্দেশ্যে। শেষবারের মতন একবার তাহেরির স্কোয়ার আপনাদের দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, আমার ফ্লাইট আছে 6:55, এখন 4:30 বাজে, 4:30 সময় রওনা হয়ে গেছি। তো মোটামুটি 5:00 থেকে 5:10 মধ্যে পৌঁছে যাব, তো অ্যাম্পেল অফ টাইম আছে, কোনো অসুবিধা নেই। 7টার সময় ফ্লাইট, ফ্লাইটটা ছেড়ে আসওয়ান পৌঁছাবে হচ্ছে 8:20। কায়রো থেকে আসওয়ান ট্রেনে করেও যাওয়া যায়, ওভারনাইট ট্রেন আছে, ট্রেন মোটামুটি 9:00 থেকে 10:00 নাগাদ গিয়ে আসওয়ান পৌঁছায়। আমি ফ্লাইটটা এই জন্যই নিয়েছি যে যাতে আজকে আমি পৌঁছে যেতে পারি, আর কালকে একদম ভোরবেলা আমার ট্যুর প্ল্যান আছে আবু সিম্বেল টেম্পলে। তো আমি যদি ট্রেনে যেতাম তাহলে কিন্তু কালকে সকালেই ওই ট্যুরটা করতে পারতাম না, আমাকে একদিন এক্সট্রা স্টে করতে হতো আসওয়ানে। কিন্তু আমার যেহেতু হাতে টাইম কম ছিল, তার জন্য আমি ফ্লাইটের টিকিট বুক করেছি। আপনারা যদি বেশি টাইম দিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রেনের টিকিটও বুক করতে পারেন, আর ট্রেনের টিকিট ফ্লাইটের থেকে আপনার সস্তা পড়বে। কায়রো আসলে বা ইজিপ্টের অন্য কোনো জায়গায় গেলে একটা কথা কিন্তু মাথায় রাখবেন, যে কোনো কিছুতে কিন্তু আপনাকে বার্গেন করতে হবে। যখন আমি এসেছিলাম কায়রো এয়ারপোর্ট থেকে আমার হোস্টেলে আসতে আমার কাছ থেকে নিয়েছিল $15, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি ভাবি তাহলে প্রায় 1200 থেকে 1300 টাকার উপর। আর এখন যে আমি যাচ্ছি, এটা যাচ্ছি উবেরে বুক করেছি, 180 ইজিপশিয়ান পাউন্ড মাত্র, মানে 300 টাকা। মানে পার্থক্যটা বুঝতে পেরেছেন? মানে আপনাকে যে এমন রেট বলবে যার কোনো মা বাপ নেই, মানে আপনি জানতেই পারবেন না তার আগে আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে নেবে। তো খুব ট্রিকি, এবং খুব সাবধানে কিন্তু আপনাকে ইজিপ্টের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে চলতে হবে। বেস্ট হচ্ছে যদি ট্যাক্সি বুক করতে হয় তাহলে উবের থেকে বুক করুন, বা লোকাল যে ট্যাক্সি আছে সেখান থেকেও আপনি নিতে পারেন, কিন্তু সেটা কিন্তু আপনাকে রেটটা আগে জেনে নিতে হবে। প্রথম দিনই এসে আপনি জানতে পারবেন না এক্স্যাক্ট রেটটা অ্যাকচুয়ালি কত। তো আমি এখানে 3 দিন আছি, এখন মোটামুটি একটা আন্দাজ করতে পারছি।